সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুরহাটে। এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এটি রাজশাহী মেন শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাট প্রতি সপ্তাহে একদিন মিলে শুক্রবার সারাদিন। আজ আপনাদের কিছু বড় বড় দেশি ষাঁড় গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা জানেন সামনে ঈদুল আজহা আসতেছে। ঈদুল আজহা উপলক্ষে আজকে ব্যাপক পরিমাণে গরুর আমদানি রয়েছে। এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের জানাবো। আরও কিছু আকর্ষণীয় ষাঁড় গরু রয়েছে, সেই গরুগুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আমরা গরুর দাম সম্পর্কে, ওজন সম্পর্কে বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ভাইটা বিক্রি হয়ে গেল? বড়টা ভাইটা দাম চাইছে কত? না বলতে পারবো না, দেখেছি। ছবিটা ভালো করে নিতে পারলে তো ভালো হইতো। 10.5 মন হবে। দাদা একটু গরু ছোড়া দিচ্ছি আর কি, একটু সাইড একটু ভালো হতো। বেটা কার গরু ভাই? আপনার কত দাম যাচ্ছেন ভাইটার? 1,70,000। 1,70,000। এটা বয়স কত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত না? এটা কী জাতের গরু ভাই? দেশি। দেশি। এটা এখন আনুমানিক ওজন কতটুকু হবে ভাই? 8 মন হবে। 8 মন না? হ্যাঁ। ভাই এটা কি আপনার গরু? আচ্ছা বড় ভাই, বড়টার দাম চাইছেন কত? 2,20,000। এটা বয়স কত হয়তো? 4 দাঁত। দেখবা
2,60,000 কত দেয় হলো ভাই, কত হলো বিক্রি? কত? 2,50,000 বিক্রি হলো তাই না? এই গোটা কোথায় নিয়ে যাবে? গোটা যাবে নোয়াখালী ওবায়দুল কাদের বাড়ি। নোয়াখালী ওবায়দুল কাদের বাড়ি? মন্ত্রী ভাই না ওবায়দুল কাদের, বড় ভাই কই? যে ভাই কিনলো নোয়াখালী যাবে ভাইরা, কি নিজে বিক্রি করবে নাকি? নিজে বিক্রি করবেন না? বড় ভাই, বড় ভাই কই? 2,60,000 সাধারণ ভাবে থাকে সেই জিনিস, একবার নরম ঠান্ডা করো, সমস্যা নাই, আস্তে টাস্তে নাই, খুবই ঠান্ডা করে ভাই। এই গরুর যা কিনলো নাম্বারটা একটু বলেন, নাম্বারটা বলেন একটু। 0175 তারপরে ভাই, 0175 3 তারপরে, হ্যাঁ 0175 3 তারপরে, 3,96,000 গরু দেবে নোয়াখালী। কত দিয়েছেন ভাই রে দাম? 1,50,000। বয়স কত আছে ভাইটার? দুই দাঁত বয়স 1,50,000। ভাইটার আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন 6 মন না? ভাইটার দাম চাইছেন কত? দাম 2,000 বয়স তাই না? এর দাম চাইছেন কত ভাই? 1,30,000। এটার ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন 5 মন হবে না? বড় ভাইটার দাম চাইছেন কত? এটা দাম চাইছেন কত ভাই? ভাই দাম চাইছেন কত? এটার দাম চাইছি 105। 1,05,000। এটা বয়স কত হয়েছে ভাই? দুই দাঁত বয়স তাই না? এটা এখন আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন কতটুকু হবে? 4 মন 4 মনের মতো হবে তাই না? এটা দাম চাইছেন কত অঙ্কাল? এটা দাম চাইছেন কত? গরুর দাম চাইছেন কত? 1,25,000। এটার বয়স কত হয়েছে? 2 দাঁত বয়স হয়েছে তাই না? এটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? আইডিয়া আপনার? 4.5 মনের মতো হবে। এটার দাম চাইছেন কত আঙ্কেল? 125। 1,25,000। এটা বয়স কত হয়েছে? 2 দাঁত তাই না? এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মন 5 মনের মতো হবে। বড় ভাই এটার দাম চাইছেন কত ভাই?
1,40,000 চাচ্ছেন। বয়স কত হয়েছে ভাই? বয়স দুই দাঁত বয়স। এটার ভাই এখন আনুমানিক ওজন কতটুকু হবে আপনার আইডিয়া? সাড়ে আট মন হবে। সাড়ে আট মন